দর্শক পদ্মশীতে উদ্বোধনে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লাবণ্য ভূঁইয়া। লাবণ্য, পদ্মশীতে উদ্বোধনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। মিতা, আপনাকে এর আগের সংবাদে যেমনটি জানিয়েছিলাম, প্রথমবারের মতো কিন্তু পদ্মা সেতুতে গণমাধ্যম কর্মীরা ওঠার সুযোগ পেয়েছে। আজকে আমি ঠিক দাঁড়িয়ে আছি পদ্মা সেতুর, স্বপ্নের পদ্মা সেতুর, বাংলাদেশের মানুষের গর্বের পদ্মা সেতুর উপরে। আপনাকে আমি দেখিয়ে দিই, এই যে পদ্মা সেতু, এই সেতুর উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমার ঠিক সামনে 1.5 কিলোমিটার সামনে পদ্মা সেতু টোল দিয়ে এখানে পদ্মা সেতুতে উঠতে হবে। আমরা 1.5 কিলোমিটার সামনে এখন আছি টোলের, টোল ঘর থেকে ঠিক এইখানে কি কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে 25শে জুন এটা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন এই পদ্মা সেতুর। আপনি জানেন যে এই পদ্মা সেতুকে নিয়ে কিন্তু নানা রকম ষড়যন্ত্র হয়েছে। একটি সময় বলা হয়েছিল যে এই পদ্মা সেতু আর কোনোভাবেই নির্মাণ করা সম্ভব হবে না, সমস্ত ষড়যন্ত্রকে পেছনে ফেলে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে পদ্মা সেতু তিনি নির্মাণ করবেন, এদেশের মানুষকে সঙ্গে নিয়ে তিনি পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করবেন। তিনি তা সম্ভব করে দেখিয়েছেন, এই পদ্মা সেতু কিন্তু এখন বাস্তব। আর সত্যিকার অর্থে এই পদ্মা সেতু কিন্তু আমাদের সারা বিশ্বের কাছে আমাদেরকে একটু ভিন্ন রকম ভাবে পরিচিত করিয়েছে, আমাদের সক্ষমতার কথা জানিয়েছে সারা বিশ্বকে যে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে একটি গণতান্ত্রিক সরকারের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আজকে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এদেশের মানুষকে তিনি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানিয়েছেন যে দেশের মানুষ তার সঙ্গে ছিল বলেই কিন্তু এই সেতুটি তিনি করতে পেরেছেন। এই সেতুটি শুধু আসলে এতগুলো বাংলাদেশের মানুষের এত উচ্ছ্বাস এই কারণে যে এই সেতু নিয়ে কিন্তু অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক কথা হয়েছে সুশীল সমাজ বাংলাদেশের ভেতর থেকে যেরকম অনেক কথা বলেছে বিশ্ব দরবারে। দেখেন যে বিশ্ব ব্যাংক পর্যন্ত এখানে অর্থায়ন করতে একসময় সরে গিয়েছিল, সবকিছু মিলে কিন্তু এই সেতুটি একটা অনিশ্চয়তার মুখে ছিল। সেখানে যখন এই বিশাল একটা চ্যালেঞ্জ কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদ্মা সেতুটা নির্মাণ করলেন, তখন স্বাভাবিক কারণে কিন্তু সমগ্র বাংলাদেশ আজ লাবণ্য, আপনাকে ধন্যবাদ।